মাসির বাড়িতে চলে এসেছি, মোটামুটি রাস্তায় আছি গলির ভেতরে। তো বৃষ্টি অলরেডি স্টার্ট হয়ে গেছে, জানি না ভিডিও বানাতে পারবো কিনা। আচ্ছা 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 রাখ বাবা, চাউমিনের জন্য পাগল হয়ে যাচ্ছে ভাই। এই হ্যাঁ ছোটটাই দে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং স্টাইল ব্লগস। তো আজকে আমি অনেকদিন পরে আবার ভিডিও বানাচ্ছি, যেহেতু ঘর থেকে কোথাও বেরোনো হয় না ওই জন্য ভিডিও টিডিও বানাতে পারি না। তো আমি আজকে মাসিবাড়ি যাচ্ছি, অলরেডি একটা বাজে। হ্যাঁ ওখানে গিয়ে একটু ভিডিও শ্যুট করার আছে যদি পারি তো, কারণ বাইরে প্রচণ্ড মানে মেঘ করে রয়েছে, বৃষ্টি যদি হয় তো করতে পারবো না। তো এই যে মা এখানে হচ্ছে আম দিচ্ছে, মানে ভাই ছোটো ভাইটা খাবে। তো বাইরেটা তোমরা দেখাচ্ছি, প্রচণ্ড মেঘলা হয়ে রয়েছে বাইরেটা, প্রচণ্ড মেঘলা হয়ে রয়েছে। আর মা এদিকে যে রান্না করছে, যে ঘরের অবস্থা একদম বিচ্ছিরি জঘন্য অবস্থা। আমি সব উলট পালট করে দিয়েছি, আর ভাই এখানে পড়ছিল, জাম দিয়েছে। মাসির বাড়িতে চলে এসেছি, মোটামুটি রাস্তায় আসছি গলির ভেতরে। তো বৃষ্টি অলরেডি স্টার্ট হয়ে গেছে, জানি না ভিডিও বানাতে পারবো কিনা, ঘুড়ি ঘুড়ি পড়ছে, মাথাটা পুরো গরম হয়ে গেছে। মানে আগের দিনও ভেবেছিলাম ভিডিও বানাবো, তো করতে পারিনি, বৃষ্টি এত নেমে গেছে। আজকেও এখন এসেছি, বৃষ্টি নেমে গেছে, দেখি যদি পারি তো ঘরের মধ্যে করবো, দেখা যাক। হ্যাঁ মাসির বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ আগে, বৃষ্টি পড়ছিলো, তো এখন একটু কমেছে বৃষ্টি। তো এখন আমি রেডি ঠেডি হবো, যে জামা পরেছি এটা আমার প্রায় 6-7 বছর হবে, বেশি হবে, বছরের জামা অনেক আগে। আর এই যে ভাইকে এখানে ঘুঙুর পরিয়ে দিয়েছি, তো এই ঘুঙুর পরে আমি ভিডিও বানাবো। তো অনেক দিন পুরোনো স্মৃতি মনে পড়ে যাবে, তো আমি আগে নাচ শিখতাম, ওই জন্য ওইটা হচ্ছে যখন নাচ শিখতাম তখন ওটা কিনেছিলাম আমি ঘুঙুরটা। তো আজকে মানে অনেক দিন ধরে খুব ইচ্ছা করছিলো যে আমি ওখানে ঘুঙুর পরে ভিডিও বানাই, তো রেডি ঠেডি হয়নি, হয়ে তারপর দেখি যদি বৃষ্টি তো না পড়ে। এখন তো মেঘলা আছে, বৃষ্টি পড়ছিল, এখন বন্ধ হয়ে গেছে, তো চলো রেডি হই। ওটা চিবি, ওটা হবে হচ্ছে খাবার, তাই জন্য আজকে মুখটা কেমন পরিষ্কার পরিষ্কার লাগছে আমার, চামড়া উঠেছিস। এখানে আমি রেডি রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ। আর এই যে ঘুমোর এটা পরবো আমি এখন, রেডি ঠেডি হয়ে খাচ্ছিলাম, খেয়ে দিয়ে খিদে পেয়ে গেছিলো, ওই জন্য খেয়ে দিয়ে এখন আমি ভিডিও বানাবো। অনেক বছর পর আমি ঘুমিয়ে পড়ছি, মেঘলা আছে, যাই না কতটা ভিডিও বানাতে পারবো। এখানে ভিডিও বানাচ্ছিলাম, এই যে আমার লুক, এই যে ঘুঙুর পরেছি। তো এতবার করে ভিডিও বানিয়েছি, মুখ পুরো ঘেমে গেছে। তো তোমরা আমার
শর্টসে দেখতে পারো, ইউটিউবে আমি শর্টস দিয়ে দেবো, ভিডিও ডান্সের ভিডিও করেছি, দুটো কি তিনটে করেছি, বেশি করতে পারিনি কারণ ঘাড়ে প্রচণ্ড ব্যথা আমার। তাও ভিডিও বানিয়েছি অনেকক্ষণ ধরে, আর মাঝে মাঝে বৃষ্টি পড়ছে, আবার বৃষ্টি কমে যাচ্ছে, আবার বৃষ্টি পড়ছে। এবার তখন বিকাল হয়ে গেছে, মাসি এখন বানিয়েছে হচ্ছে চাউমিন। না না, এই যে আমার টাকলু ভাই, টাকলু ভাই, আচ্ছা 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 রাখ বাবা, চাউমিনের জন্য পাগল হয়ে যাচ্ছে ভাই। কোনটা আমার মাসি বলে, যেটা কম আছে আমার উপরে, আমার উপরে নাকি মানে চাউমিনের সস যেরকম দিয়ে নেবো, এটা নেবো না এটা নেবো না এটা নেবো, এটা ভাই কোন ভাই বললাম দিও না। এই চাউমিন মো ভয় পাচ্ছে সস দেখে, না না ও আসছে কাছে, এখন বাড়ি যাচ্ছে, যে ভাই আমাকে এগিয়ে দিতে এসছে, না ও ধূপকাঠি কিনতে এসছে, চল যাই। আরে চল না, আমার ভাই নিয়েছে, আমার ভাই খাই দি গেলাতে পাবো খাইয়ে দে হাফ আ আ কত এই হ্যাঁ ছোট ছোটটাই দে বাড়ির রাস্তায় ঢুকে গেছি, তো এখন বাড়ি যাচ্ছি, তো বাড়ি গিয়ে ভাই রয়েছে বলে ভিডিওটা শেষ করতে পারবো না, তো এখান থেকে শেষ করে দিচ্ছি। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, দেখা হবে নেক্সট ভিডিওটা।